বিদেশ ফাইটারদের সংখ্যা বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনায়। সোমবার এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী বলেন, তেজস মার্ক টু তৈরি হয়ে গেলে তার বরাত দেওয়া হবে। বায়ুসেনায় অন্তত 6 স্কোয়াড্রন তেজস মার্ক টু থাকবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ভবিষ্যতে এমখা যুদ্ধবিমানও হাতে পাবে ভারতীয় বায়ুসেনা। 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান তৈরির কাজ দ্রুত চালাচ্ছে হ্যাল। মিরাজ বা জাগুয়ার বদলি হিসেবে বিদেশি যুদ্ধবিমান নয়, দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ও এমকার উপর ভরসা রাখছে ভারতীয় বায়ুসেনা। সোমবার তেমনই ইঙ্গিত দিলেন বায়ুসেনার প্রধান। সেদিন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী বলেন, তেজস মার্ক টু কম্ব্যাক্ট এয়ারক্রাফট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। এই যুদ্ধবিমান তৈরি হয়ে গেলে হ্যালকে বরাদ্দ দেওয়া হবে। তেজস মার্ক টু অন্তত 6 স্কোয়াড্রন রাখার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, 1 স্কোয়াড্রনে সাধারণত 12 থেকে 16টি বিমান থাকে। বায়ুসেনায় তেজস বিপুল পরিমাণে বরাদ্দ দিলে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত এই প্রকল্পগুলো আরও গতি পাবে বলে বিশেষজ্ঞদের দাবি। রক্ষা মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যে তেজস মার্ক 1 এর যুদ্ধবিমানের জন্য বরাদ্দ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। প্রথম পর্যায়ে 4 স্কোয়াড্রন তেজস মার্ক 1 কেনা হচ্ছে বলে খবর। মার্ক 2 তৈরি হয়ে গেলে তার বরাদ্দের পরিমাণ বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় বায়ুসেনা প্রধান। হ্যাল সূত্রে খবর, আগামী বছর প্রথমবার আকাশে উঠতে দেখা যেতে পারে তেজস মার্ক 2 যুদ্ধবিমান। তেজস ছাড়া অ্যাডভান্স মিডিয়াম এয়ারক্রাফট বা এমকায়ের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় বায়ুসেনা। ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমানে থাকবে 2টি ইঞ্জিন। তবে এই যুদ্ধবিমান হাতে পেতে আরও কিছু অপেক্ষা করতে হবে ভারতীয় বায়ুসেনাকে। 2024 আগে এই যুদ্ধবিমান ট্রায়াল সম্ভব নয় বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভবিষ্যতে ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র আর বিদেশ থেকে আমদানি করা হবে না বলে ঠিক করেছে ভারতীয় বায়ুসেনা। যুদ্ধবিমানের পাশাপাশি অস্ত্র বহনকারী ড্রোন ও পাইলটবিহীন বোমারু বিমান তৈরির দিকে নজর দিয়েছে। জুলাইয়ের শুরুতে কর্ণাটকের চিত্রদুর্গে আনম্যান্ড কম্ব্যাক্ট এরিয়াল ভেহিকেল বা UCAV-র সফল পরীক্ষা করে DRDO। সংস্থার তরফে পরীক্ষা করা হয়েছে অস্ত্র বহনকারী ড্রোনও। তবে এ ব্যাপারে এগিয়ে এসছে বেশ কিছু সরকারি সংস্থাও। তাদের তৈরি ড্রোন নিয়ে ট্রায়াল চালাচ্ছে ভারতীয় সেনা।